পানিতে ডুবে আছে সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী। কয়েক দফায় ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের সার্কিট হাউস রোড, শায়েস্তা নগর, কালীবাড়ি ক্রস রোড, শ্যামলী, বহুলা সহ অধিকাংশ সড়ক তলিয়ে গেছে বৃষ্টি পানিতে। জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, পানি উন্নয়ন ভবন, সার্কিট হাউস সহ গুরুত্বপূর্ণ ভবনের সামনের সড়কও পানির নিচে। হবিগঞ্জ শহরের এই চিত্র নতুন নয়। প্রতি বছরই বৃষ্টি হলেই তলিয়ে যায় শহরের বেশিরভাগ রাস্তাঘাট, তারপরও টনক নড়েনি কর্তৃপক্ষের। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতা বলে অভিযোগ স্থানীয়দের। এখানে পানি উন্নয়ন বোর্ডের পানির তলে, সে আমাদের আবার পানি মুক্ত কিভাবে সে তারা করবে? হবিগঞ্জ শহরে বৃষ্টি হলেই দেখা গেছে কি সারা রোডের মধ্যে পানি থাকে, হাঁটু পরিমাণ পানি পার হয়ে আমাদেরকে মাঝে মাঝে যেতে হয়। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই যে এইটা থেকে মুক্ত করা হোক। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে পৌর মেয়রের দাবি, নাগরিকদের অসচেতনতা আর বসত বাড়ির তুলনায় রাস্তা নিচু হয় এই জলাবদ্ধতা। পলিথিন যদি আর পানির বোতল যদি আমরা ড্রেনে ফেলি, তাহলে ড্রেনের জলাবদ্ধতা তৈরি হয়, ড্রেন বন্ধ হয়ে যায়। অতি শীঘ্রই একটা ড্রেন নির্মাণ করতে যাচ্ছি, তাহলে এই এলাকার জলাবদ্ধতা কমবে। হবিগঞ্জ পৌর শহরে বসবাসরত প্রায় 20,000 মানুষ জলাবদ্ধতার কবলে পড়েছেন। সময় সংবাদ, হবিগঞ্জ।